সাদিয়া ইসলাম লিখেছেন, আমার স্বামী দুই বিয়ে করেছেন, আমি দ্বিতীয় স্ত্রী। আমার স্বামী মান সম্মানের ভয়ে আর তার বউয়ের ভয়ে আমাকে সমাজে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। প্রথম বউয়ের ভয়ে বাড়িতে নিতে পারেন না। এখন আমার কী করণীয়? আপনি সবর করে থাকতে পারেন, সেটা আপনার ব্যাপার, তবে আপনার উচিত ছিল শুরুতে এই জিনিসগুলো খোলাসা করা এবং কতটা তিনি পারবেন আপনাকে সামাজিক স্বীকৃতি দিতে সেটা দেখা। অনেক সময় এগুলো প্রতারণার দিকে চলে যায়, অর্থাৎ স্বামী একটা পর্যায়ে চাপে হোক অথবা আগে থেকে তার প্রতারণা নিয়ত থাকলে তিনি কিছুদিন পর আস্তে করে সাইড কেটে চলে যান। এজন্য এ সমস্ত ক্ষেত্রে খুব বিচক্ষণতার সাথে উপযুক্ত ব্যক্তি নির্বাচন করা উচিত। বাকি আপনি যদি এই অবস্থায় তার ঘর করে যান, তাতে সেই দৃষ্টিকোণ থেকে আপনার কোনো গুণা হবে না। এমনি পরাণ লিখেছেন, আমরা যখন কন্ট্রাক্ট নিয়ে কাজ করি তখন খুব তাড়াতাড়ি কাজ করি, আর যখন রোজে কাজ করি তখন একটু আস্তে আস্তে কাজ করি, এতে কি আমাদের গুণা হবে? আপনি যদি ইচ্ছাকৃত আস্তে আস্তে কাজ করেন ফাঁকি দেওয়ার নিয়াতে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুণাহের কারণ হবে। আর যদি ইচ্ছাকৃত আপনি সেটি না করেন, বরং ব্যাপারটি এরকম যে আপনার কাজের স্বাভাবিক যে গতি সেটা আপনি অব্যাহত রেখেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক কাজ করেছেন, এর কারণে আপনার গুণা হবে না। হ্যাঁ, কন্ট্রাক্ট নিলে আপনি একটু জোরে করেন, কাজটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, কারণ সেটা আপনার তখন নিজের উপরে আপনি প্রেশার নিচ্ছেন আপনার নিজের প্রয়োজনে। বাট আপনি যখন কন্ট্রাক্টে কাজ না করে রোজে কাজ করছেন, তখন আপনি নিজের উপরে নিজে প্রেশার নিতে আপনি বাধ্য নন, আপনি স্বাভাবিক গতিতে কাজ করছেন, সেটা আস্তে বলতে যদি সেটা বোঝানো হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি ইচ্ছাকৃতভাবে, যেহেতু কন্ট্রাক্ট যেহেতু রোজে আসে, অতএব আমি মানে একটু ফাঁকি দিলাম, নাই মালিক তারপরে বসে থাকলাম সেই সুযোগে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই গুণ হবে। সামিরা সালাম রিদি আপনি লিখেছেন, গায়ে থালা বাসন এবং কাপড় ধোয়ার পানি বা বাসনে সাবানের ছিটা পড়লে কি ওযু ভেঙে যায়? না, গায়ে যদি আপনার থালা বাসনের ছিটা কিংবা কাপড় ধোয়ার ছিটা, আপনি কাপ থালা বাসন ধুতে গেছেন তখন ছিটা পড়েছে বা সাবানের ছিটা পড়েছে, এর কারণে আপনার ওযু ভঙ্গ হবে না এবং কি শরীর নাপাকও হবে না, কারণ এগুলো কোনোটিই কিন্তু নাপাক নয়। হ্যাঁ, যদি আপনার কোনো নাপাক পানি নির্দিষ্ট করে কোনো একটা জায়গায় নাপাক আছে, ধরুন একটা জায়গায় মানে পেশাব আছে, সেখান থেকে ছিটে এসে পড়লো, তাহলে যে জায়গায় পড়েছে ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে হবে, নাপাক হবে। আর যদি সেটা একেবারে শুয়ে আগা পরিমাণ হয় তাহলে সেটাও না দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণ থালা বাসনের যে পানি আছে ধোয়া পানি, সেটা যদি গায়ে ছিটে এসে পড়ে, তার কারণে অজুয়া ভাঙবে না, কাপড় চোপড়ও নাপাক হবে না।